নমস্কার, আমি এসকেজি। আপনারা দেখছেন আমার চ্যানেল, একটু প্রত্যেকটা ভিডিও দিতে একটু দেরি হয়ে যাচ্ছে, সরি তার জন্য। আর আপনারা অবশ্যই আমার চ্যানেলটা দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন ও লাইক করবেন এবং কমেন্ট দেবেন, কমেন্ট অবশ্যই দেবেন। নমস্কার। আজকের বিষয় হচ্ছে সোনা রোদ লাগুক গায়ে, ভিটামিন ডির অভাবে ভোগেন অনেকেই, তাকে ঘরে ফেরানোর উপায় এবার জেনে নিন। ছেলেবেলার কথা মনে আছে? শীত পড়তে না পড়তেই লেপ কম্বলের সঙ্গে বেরোতো তেলের বাটি, আর ছাদে রোদ পোহানোর দিনগুলো। আজকের রোজকার ব্যস্ততায় না আছে রোদ, না আছে সময়। সকাল থেকে স্কুল কলেজ টিউশনি, নয়তো অফিসে ঢুকে এসি শীতল বাতাস, আসতে যেতে যেটুকু বা রোদ গায়ে লাগে তাও দামি সানস্ক্রিনে ঢাকা। ফলে ত্বক কিছু বাঁচলো বটে, কিন্তু আরো বড় কিছু হারাচ্ছি না তো? সকালে উঠে গা ম্যাচমাচ ক্লান্তি থেকে শুরু করে হতে পারে হাতের পায়ের পেশিতে ব্যথা, গাঁটে গাঁটে যন্ত্রণা, হঠাৎ হঠাৎ মুড পরিবর্তন। কৈশোরের কোটা পেরোতে না পেরোতেই ভিড় করে আসছে এমন রকমারি সমস্যা। সমাধান কিন্তু সেই সূর্যের আলো, অর্থাৎ কিনা ভিটামিন ডি। আসলে এই ভিটামিনটি শরীরের নানা কাজে ব্যস্ত থাকে, ফলে এটির অভাব হলে কেবলমাত্র হাড় ক্ষয়ে যাওয়া বা ব্যথা বেদনা নয়, তৈরি হতে পারে আরো বড় সমস্যা। বিজ্ঞানীরা জানাচ্ছেন পেশি নাড়াচাড়া করতেও প্রয়োজন হয় এটির, এমনকি এর সাহায্যে ছাড়া মস্তিষ্ক থেকে সারা শরীরে বার্তা পর্যন্ত পাঠাতে পারে না স্নায়ু। রোগ প্রতিরোধের ক্ষেত্রে এই ভিটামিনটি ছাড়া ব্যাকটেরিয়া ভাইরাসের প্রতিহত করাও দুঃসাধ্য। জানেন কি, একমাত্র এই ভিটামিনটি মানুষের শরীরে নিজে নিজে তৈরি হতে সক্ষম। ছোট থেকে জেনেছি ক্যালসিয়াম গুণেই মজবুত হয় দাঁত ও হাড়, কিন্তু বিশেষজ্ঞরা বলছেন ভিটামিন ডি ঠিক মতো তৈরি না হলে ক্যালসিয়াম কাজ করতে পারে না, ফলে খাওয়া বসায় ছোটদের রিকেট থেকে শুরু করে বড়দের অ্যাস্টিওম্যালসিয়া, অ্যাস্টিওপোরেসিস প্রভৃতি নানাবিধ রোগে। অনেক সময় কোলন ক্যান্সার, স্তন বা প্রোস্টেট ক্যান্সারের মতো মারণ রোগও প্রতিরোধে কাজ করে এই প্রয়োজনীয় ভিটামিনটি। করে বুঝবেন ভিটামিন ডির ঘাটতি হচ্ছে ক্লান্তি, যথেষ্ট ঘুমের পরেও ঘুম ঘুম ভাব, হাড় বা পেশিতে ব্যথা, টেনশন, উচ্চ রক্তচাপ, দাঁতের ক্ষয় ও নানা সমস্যা, ঘুমের ব্যাঘাত বা ইনসোম্যানিয়া, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া, ডিপ্রেশন, এসবই কিন্তু হতে পারে ভিটামিন ডির অভাবজনিত লক্ষণ। আসুন জেনে নি কোন বয়সে শরীরে কতখানি ভিটামিন ডি প্রয়োজন। ফুড অ্যান্ড নিউট্রিশন বোর্ড জাতীয় বিশেষজ্ঞদের একটি দল আন্তর্জাতিক এককে আইইউ মেপে দিয়েছে এই সীমা। জন্ম থেকে 12 মাস 400 আইইউ, 1 থেকে 13 বছর 600 আইইউ, 14 থেকে 18 বছর 600 আইইউ, 19 থেকে 70 600 আইইউ, তার ঊর্ধ্বে 600 আইইউ, গর্ভবতী ও স্তনদানকারী তরুণী ও মহিলারা 600 আইইউ। বর্তমান সময়ে বেশিরভাগ মানুষকে পরীক্ষা করলে দেখা যাবে কোনো না কোনো উপাদানের ঘাটতিতে তিনি ভুগছেন, তার অন্যতম কারণ ভেজালের চোখ। তবু সবচেয়ে বেশি ভিটামিন ডির অভাবে ভোগে শিশুরা, অনেক সময় বাড়ন্ত বাচ্চারাও এই ঘাটতির শিকার হয়, এর পরেই রয়েছে গর্ভবতী ও স্তনদানকারী মহিলারা। 60 বছর বয়সের পরে শরীরে ভিটামিন ডি উৎপাদন ক্ষমতা হ্রাস পায়, ফলে শরীরে এ সময় ভিটামিন ডির ব্যাপক ঘাটতি দেখা যায়। আর যারা বেশি ত্বকের যত্নের ঠেলায় শরীরে রোদ লাগান না, ঘাটতির শিকার হচ্ছেন তারাও। মোদ্দা কথা হলো,
রোদ থেকে পাওয়া ভিটামিন ডির কোনো বিকল্প নেই। তবে এমন বেশ কিছু খাবার দাবার রয়েছে যা খেলে শরীরে কিছুটা ভিটামিন ডির অভাব পূরণ হয়। কি কি খাবো? তৈলাক্ত মাছ যেমন স্যামন, টুনা, ম্যাকারেল জাতীয় সামুদ্রিক মাছ, কডলিভার অয়েল, এই ধরনের পানীয় খাবারে প্রচুর পরিমাণে ভিটামিন ডি থাকে। মাটন, ডিমের সাদা অংশ, মাশরুম, দুধ, ছানা, মাখন থেকে শুরু করে দুগ্ধজাত খাবারেও কিছু ভিটামিন ডি থাকে। কিছু বেবি ফুডেও বাইরে থেকে আলাদা করে ভিটামিন ডি যোগ করা হয়। শিশুদের ক্ষেত্রে কিছুটা ঘাটতি পূরণে সক্ষম সেগুলি। তাছাড়া বাজারে কিছু ভিটামিন ডির সাপ্লিমেন্ট পাওয়া যায়, তবে চিকিৎসকের সঙ্গে পরামর্শ না করে সেগুলি নৈব নৈব চ। বরং আসুন সূর্যের আলোর কাছে যাই, রোজগার যাপনে আসুন না কিছুটা সময় রোদ্দুর মাখি। গবেষণা বলছে SPF 15 বা তার বেশি SPF যুক্ত সানস্ক্রিন ত্বকে ভিটামিন D3 উৎপাদনে 99% কমিয়ে দিতে পারে। সানস্ব্রেদিং এর প্রয়োজন নেই, তবে কিছু সময় হাত পা না ঢাকা অবস্থায় রোদে থাকা ভালো। তার মানে এই নয় জ্যৈষ্ঠের ঠাঠা রোদ্দুরে ঠায় দাঁড়িয়ে সানস্ট্রোক বাঁধাবেন, বরং মেকআপ সানস্ক্রিনের পর্দা সরিয়ে রোদ মাখুন না গায়ে। অতিরিক্ত তাপের হাত থেকে বাঁচবেন ঠিক কথা, কিন্তু শুধু ট্যান পড়ার ভয়ে সূর্য স্পর্শা হয়ে থাকবেন না। তাই চন্দ্রবিন্দু যতই বলুক, মাঝে মধ্যে সূর্যের দিকে চাইলে শরীর মন দুটোই কিন্তু ঝিলমিল লাগতে পারে। সূর্যের দিকে চেয়েও না চোখে ঝিলমিল লেগে যাবে। ধন্যবাদ, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ, ধন্যবাদ।